এর আগের ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম এবং 1 থেকে 5 অবধি অঙ্কগুলো করেছিলাম। আজকে 6 থেকে শুরু করব। বসে দেখি 25 পেজ নাম্বার এখানে 326 বসে দেখি। ছয়ের অঙ্কটিতে বলছে, আমাদের পাড়ায় রাস্তার দুপাশে পরস্পর বিপরীত দিকে দুটি বাড়ি আছে। প্রথম বাড়ির দেয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে একটি মইয়ের গোড়া রেখে যদি মইটিকে দেয়ালে ঠেকানো যায়, তবে তা অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কিন্তু মইটিকে যদি একই জায়গায় রেখে দ্বিতীয় বাড়ির দেয়ালে লাগানো যায়, তাহলে অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমাদের এখানে 4টে পার্ট আছে অঙ্কটাতে। প্রথমে মইটির দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে ছবিটা আছে, রাস্তার দুপাশে পরস্পর বিপরীত দিকে দুটো বাড়ি আছে। তাহলে আমরা বললাম এটা একটা বাড়ি, দুটো বাড়ি। তাহলে প্রথম বাড়ির গোড়া থেকে 6 মিটার দূরে, এই বাড়ির গোড়া থেকে এখান থেকে 6 মিটার দূরে আমরা ধরলাম এখানে একটি মই রাখা হয়েছে। এই গোড়া থেকে 6 মিটার দূরে এখানে একটা মই রেখে যদি এই বাড়িটা দেয়ালে ঠেকানো যায়, এটা আমরা ধরলাম ফার্স্ট বাড়ি, এটা আমরা বললাম সেকেন্ড বাড়ি, তাহলে মইটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। আমরা মই প্রত্যেকই দেখেছি, মইটিকে গোড়াটা যদি প্রথম বাড়ি থেকে 6 মিটার দূরে রেখে বাড়িটার দেওয়ালে ঠেকানো যায়, তাহলে এই মইটা এখানে 30 ডিগ্রি কোণ তৈরি করে। এবার মইটির গোড়া, এই গোড়াটা যদি একই জায়গায় রেখে মইটাকে তুলে দ্বিতীয় বাড়ির দেওয়ালে রাখা যায়, তাহলে ছবিটা কেমন হবে? তাহলে যদি আমরা মইটাকে এই বাড়ির দেওয়াল থেকে সরিয়ে এই বাড়ির দেওয়ালে রাখি, তাহলে এটা অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে আমরা এগুলোর নাম দিলাম, এটা নাম দিলাম এ, বি, সি, ডি, ই। আমাদেরকে 4টে জিনিস এখানে বের করতে হবে। প্রথমে মইটার দৈর্ঘ্য কত সেটা বের করতে হবে। ছয়ে একদম একের যে পার্টটা সেটাতে মইটির দৈর্ঘ্যটা কত সেটা বের করতে হবে। তাহলে এখানে মনে করি মইটির দৈর্ঘ্য এখানে মইটার দৈর্ঘ্য কত, এসি,
সি এটাকে আমরা বললাম এক্স এত মিটার। তাহলে এখানে ছবিতে আমরা দুটো ত্রিভুজ পেয়েছি, একটা হচ্ছে এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, মইটাকে এখান থেকে তুলে যদি এখানে তুলি তাহলে এখানে আর একটা ত্রিভুজ তৈরি হবে। এই ত্রিভুজটা কি? এই ত্রিভুজটা হচ্ছে ত্রিভুজ এ বি সি, এ বি সি। আর এইদিকে যে ত্রিভুজটা সেটা হচ্ছে ত্রিভুজ সি ডি। তাহলে আমরা যদি এই ত্রিভুজটা দেখি চিত্র অনুযায়ী, ত্রিভুজ এ বি সি থেকে পাই এই ত্রিভুজটার এই সূক্ষ্ম কোণের মানটা হচ্ছে 30 ডিগ্রি। সূক্ষ্ম কোণের বিপরীত দিকে যেটা আসছে সেটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে এই মইটা যেটা সেটা হচ্ছে অতিভুজ, আর নিচের দিকে যেটা যেটুকু আসছে সেটা হচ্ছে ভূমি। এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে ভূমি। তাহলে আমাদের এই ভূমিটা দেয়া আছে 6 মিটার, কারণ বলাই আছে প্রথম বাড়ির গোড়া থেকে মইটির গোড়াটা 6 মিটার দূরে আছে, মানে ভূমিটা 6 মিটার দেয়া আছে। আমাদেরকে মইটির দৈর্ঘ্য বের করতে হবে, অর্থাৎ অতিভুজটা বের করতে হবে। তাহলে ভূমি আর অতিভুজ দিয়ে আমরা কোন ফর্মুলা জানি? কস থিটার ফর্মুলা জানি। তাহলে কস থিটার মান কত? এখানে 30 ডিগ্রি। কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ভূমি মানে হচ্ছে বিসি আর অতিভুজ মানে হচ্ছে এ সি। কস 30 ডিগ্রির মান আমরা কি জানি? √3 বাই এখানে বিসি এর দৈর্ঘ্য দেয়া আছে 6 মিটার, আর এসি টা আমরা ধরেছি কত? এক্স। এক্স ইকুয়াল টু এখানে 6 × 2 = 12 বাই এই √3টা নিচে চলে আসবে √3। x এর মান হলো 12 / √3। এখন নিচে √3টাকে যদি আমরা তুলে দিই তাহলে উপর নিচে √3 দিয়ে গুণ করছি, √3 × √3। তাহলে উপর হলো 12 × √3, আর নিচে √3 আর √3 গুণ করলে শুধু 3 হবে। তাহলে 3 দিয়ে যদি 12 কে কাটি এখানে 3 × 4 = 12, মানে 4√3। তাহলে x এর মান বের হলো আমাদের 4√3। x টা কি ধরেছি? মইটির দৈর্ঘ্য। তাহলে অতএব মইটির দৈর্ঘ্য হলো 4√3। তাহলে অতএব মইটির দৈর্ঘ্য সমান 4√3 মিটার। তাহলে এখানে প্রতিভুজ যেটা পেলাম সেটা হচ্ছে 4√3, অর্থাৎ মইয়ের দৈর্ঘ্য। এই এই মইটা কি যদি দ্বিতীয় বাড়ি দেওয়ালে টাকায় তাহলে মইয়ের দৈর্ঘ্য সবসময় একই থাকে, তাহলে এই দৈর্ঘ্যটাও 4√3 হবে। তাহলে মইটার দৈর্ঘ্য এখানে কাটালেও মইটার দৈর্ঘ্যটাও পরিবর্তিত থাকে, মইটার দৈর্ঘ্য আমার নাম 4√3। তাই এই ত্রিভুজের এই ঘরটা দৈর্ঘ্য 4√3 হবে। আচ্ছা, এবার দ্বিতীয় অংশে কি বের করতে হবে? দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইটির গোড়া কত দূরে রয়েছে সেটা হিসেব করতে হবে। এবার মইটা তুলে যদি এই বাড়িতে আমরা ঠেকাই তাহলে এই দ্বিতীয় বাড়ি, এই দ্বিতীয় বাড়ির এই গোড়া থেকে মইটির গোড়া কত দূরে আছে, অর্থাৎ সিডি, সিডিটা আমাদেরকে বের করতে হবে। হয় 2 এর টা
তৃতীয় বাড়ি গোড়া থেকে মইটির গোড়া দূরত্ব সমান কত? এখানে মইটির গোড়া সি বিন্দুতে আছে, সি থেকে দ্বিতীয় বাড়ির গোড়া ডি অবধি, মানে সি ডি। এটাকে আমরা ধরলাম এইচ টু। এইচ তাদের অন্য কিছু ধরতে পারি, তাহলে এখানে ডান দিকে যে ত্রিভুজটা তৈরি হয়েছে ত্রিভুজটা কি? সি ডি ই। তাহলে ত্রিভুজ সি ডি ই থেকে পাই এই ত্রিভুজের সূক্ষ্মকোণ কোনটা? কারণ এই মইটা যখন দ্বিতীয় বাড়ির দেওয়ালে টাচ করব তখন কোনটা তৈরি হবে? 60 ডিগ্রি। এখানে কোশ্চিনে বলাই আছে দ্বিতীয় বাড়ির দেওয়ালে থাকালে 60 ডিগ্রি কোণ তৈরি হবে। তাহলে আমরা সূক্ষ্মকোণ জানি আর মইটা দৈর্ঘ্য অর্থাৎ প্রতিভুজ সেটা আমরা জানি কত? √3, সেটা আগের অংশে বের করলাম। তাহলে আমাদের এটা করতে হবে, এটা ভূমিটা, এই ভূমিটা দৈর্ঘ্যটা বের করতে। তাহলে এখানে cos থিটা সূক্ষ্মকোণের মান এই ত্রিভুজের 60 ডিগ্রি, মানে cos 60 ডিগ্রি সমান ভূমি বা অতিভুজ, এই ত্রিভুজের ভূমি কোণটা cd, অতিভুজ কোণটা এই মইটা। তাহলে এখানে টাচ করার পরে নাম দিয়েছি ce। বা 60 ডিগ্রির মান কত? হাফ। এখানে সিবি আমরা বলেছি এইচ, আর সি সি মানে হচ্ছে মইটা, মইটা দৈর্ঘ্য 4√3। বাম দিকে নিচে আর ডান দিকে নিচে যদি কাটি তাহলে 2 × 2 = 4। তাহলে এটা কোণাকোণি তুলে দিলে হবে এইচ ইকুয়াল টু 2√3। এইচ কি ধরেছি আমরা? দ্বিতীয় বাড়ির গোড়া থেকে মইটির গোড়া দূরত্ব মানে এইচ, আর এইচ এর মান বেরোলো 2√3। তাহলে অর্থাৎ এই দ্বিতীয় বাড়ির গোড়া থেকে মইটির গোড়া 2√3 মিটার দূরে আছে, তার মানে সি এর মান হলো 2√3। অতএব দ্বিতীয় বাড়ির গোড়া থেকে মইটির গোড়া দূরত্ব √3 মিটার। এই 6 নম্বর যে অঙ্কটা, এটা 4টে পার্ট আছে, তার মধ্যে আমাদের 2টো পার্ট কমপ্লিট হবে। এরপরে 3 নম্বর এটা বলেছে রাস্তাটি কতটা চওড়া সেটা বের। এখানে আমাদের দুই বাড়ির মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে রাস্তা, এই বি থেকে ডি অবধি এটুকু হচ্ছে রাস্তা। রাস্তার পরস্পর বিপরীত দিকে এটা একটা বাড়ি প্রথম বাড়ি, এটা দ্বিতীয় বাড়ি, আর মাঝের যেটুকু সেটুকু হচ্ছে রাস্তা। তাহলে রাস্তা দৈর্ঘ্য মানে বি থেকে এই ডি অবধি এই দৈর্ঘ্য। তাহলে আমরা বি থেকে সি অবধি কতটুকু জানি? 6, সেটা আগেই বলা আছে, কারণ প্রথম বাড়ির গোড়া থেকে মজির গোড়ার দূরত্ব হচ্ছে 6। আবার আমরা সি থেকে ডি অবধি বের করলাম 2√3। তাহলে এই দুটোকে যদি যোগ করি, এই দুটোকে যোগ করলে মোট দৈর্ঘ্যটা পাবো বি থেকে এই ডি অবধি, যে ফাঁকা রাস্তাটা আছে তার জন্য। B থেকে D অবধি
কি তাহলে বিসি এর দৈর্ঘ্য আমরা জানি কোশ্চেন আগে দিয়ে 6 প্লাস সিডি সিডির দৈর্ঘ্যটা বের করলাম এটা হচ্ছে 2 6 প্লাস 4 এই দুটো থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে 3 দুগুণে 6 প্লাস এই দুটো নিয়ে নিয়েছি তাহলে √3 তাহলে এত তাহলে রাস্তাটি চওড়ায় এত মিটার আমাদের তিন নম্বরটা হয়ে গেল তিন নম্বর অংশ এবার দ্বিতীয় বাড়ির কত উচ্চতে মইটির অগ্রভাগ স্পর্শ করবে সেটা নির্ণয় করতে হবে তাহলে এই দ্বিতীয় বাড়ির কত উচ্চতে মইটির অগ্রভাগ আছে এখানে এই বিন্দুতে আছে অগ্রভাগ তাহলে নিচ থেকে উচ্চতা তা হচ্ছে এই দূর তাহলে আমাদের এই দৈর্ঘ্যটুকু বের করতে হবে কতটা উপরে আছে এই মইটার উপর তাহলে এটা মানে কি এটা লম্ব কারণ 60 ডিগ্রি বিপরীত দিকে আছে এটা হচ্ছে লম্ব আর নিচের এটা সিডি সিডি এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ তাহলে আমরা এই দৈর্ঘ্যটা লম্বটা বের করতে হবে এখানে অতিভুজ দেওয়া আছে ভূমিটাও দেওয়া আছে चार नम्बर छ्रिभुज सी डी एटा थे पाई लम्बा बेर करते हैं भूमिता दे लम्ब और भूमि देखिए फर्मुला जाने टैन फर्मुला टैन सूक्ष्मकोण मान एखे 60 डिग्री टैन 60 डिग्री समान लम्ब अंडर इ আর ভূমি কত দেয়া আছে এখানে 2 তাহলে এম প্লাস ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3 ইকুয়াল টু ইডি বাই 2 আচ্ছা 2 √3 আর √3 ইকুয়াল করে যদি গুণ করে দিই তাহলে ইডি इक्वल टू रूट थ्री गुण रूट थ्री रूट थ्री गुण कर ले थ्री हो जाए एक तीन गुण छह द्वितीय बाड़ी गोड़ा थे मईटर गोड़ा कतटा दूर आज छय मीटार दूर कारण इडी ए दुर्घटा बेर कर इडी समान छय मीटार द्वितीय बाड़ी 6 मीटर उचुते मईटर अग्रभाग स्पर्श कर চিমনির গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হয় এবং সেই বিন্দু চিমনির গোড়ার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত ওই বিন্দু থেকে আরো 24 মিটার দূরের অপর একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি তাহলে চিমনিটির উচ্চতা কত হবে চিমনি আমরা দেখেছি প্রত্যেকেই আমরা মনে করলাম এটা হচ্ছে একটা চিমনি
তাহলে এবিটা হচ্ছে একটা চিহ্ন। এটা থেকে এর সমতলে আমরা ধরলাম একটা বিন্দু এখানে আছে, এই বিন্দুটার সাপেক্ষে চিহ্নের চূড়া উন্নতি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। অর্থাৎ আমরা এই বিন্দু থেকে যদি এই চূড়ার দিকে তাকাই তাহলে দৃষ্টি রেখাটা এই 60 ডিগ্রি কোণ তৈরি করবে। আচ্ছা, এবার এই বিন্দু থেকে আরো 24 মিটার সরে গেলাম, এই বিন্দু থেকে আরো 24 মিটার সরে গিয়ে এখানে আর একটা বিন্দু ডি নিলাম। এবার ডি থেকে যদি এই চূড়ার দিকে তাকাই তাহলে এখানে উন্নতি কোণ হবে 30 ডিগ্রি। তাহলে আমাদের এখানে কি বের করতে হবে? চিমনির উচ্চতাটা বের করতে হবে। তাহলে আমরা একটা নাম দিলাম, এই বিন্দুটার নাম দিলাম সি আর এই বিন্দুটার নাম দিলাম ডি। তাহলে এবিটা হচ্ছে চিমনি, চিমনির একই সমতলে একটা বিন্দু সি এর সাপেক্ষে উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, আর এই বিন্দু থেকে আরো 24 মিটার সরে গিয়ে এই বিন্দুর সাপেক্ষে উন্নতি কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে সাথে মনে করি চিমনিটির উচ্চতা 60 ডিগ্রি মান হচ্ছে রুট 3। এটা হচ্ছে এইচ, এবি এর দৈর্ঘ্য এইচ, বিসি এর দৈর্ঘ্য এক্স। তাহলে এক্স এর মান কত বের হলো এখানে? এক্স এর মান এক্সটাকে উপরে দিলাম, এটাকে নিচে নামিয়ে আসলাম, তাহলে এইচ বাই রুট। এটাকে আমরা নাম দিলাম 1 নং। তাহলে এক্স এর মান পেলাম এইচ বাই রুট 3। এবার এই বড় ত্রিভুজটা, এই বড় ত্রিভুজটা থেকে কি পাচ্ছি সেটা দেখি। সূক্ষ্ম কোণটা কত? 30 ডিগ্রি।
मान बोले 1.732 धरे अर्थात 3 दशमिक स्थान पर्यंत मानটা বসে আমরা হিসাব করে তাহলে রুট থ্রি হচ্ছে অমূলদ সংখ্যা এটাকে যদি আমরা দশমিকে প্রকাশ করি তাহলে দশমিকের পরে অনেক থাকবে কিন্তু দশমিকের পরে 3 গুণ নিতে হবে তাহলে মানটা কত হবে আমাদের বলেই দিয়েছে 12 ইনটু রুট থ্রি এর মান কত 1.732 এটাকে যদি আমরা গুণ করি তাহলে হবে 20.784 12 সঙ্গে এটা গুণ করে 20.784 তাহলে এটা কি করেছে h h এর মান বেরোলো কত h মানে কোন সংখ্যা বলা আছে h এর মিটার উচ্চতা তাহলে অতএব চিহ্নটির উচ্চতা আমরা 20.78 এখানে যে রুট থ্রি এর মান অ্যাপ্রক্সিমেট মানে কাছাকাছি ধরেছি সেহেতু এখানে ব্র্যাকেটে প্রায় লিখতে আর রুট থ্রি এর অ্যাকচুয়াল মানটা নেই রুট থ্রি এর কাছাকাছি 3 দশমিক স্থান অবধি নিয়েছি সেই জন্য এখানে প্রায় লিখতে 20.78 এত মিটার আচ্ছা এর পরের ক্লাসে আবার বাকি অঙ্কগুলো করব।